সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রয়েছে সম অধিকার রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে প্রতিটি নাগরিকের দায়িত্ব এবং স্বীকৃতি সঠিকভাবে দেয়া প্রিয় দর্শক আজ ষষ্ঠ বিশ্ব অটিজম সচেতনতা দিবস প্রিয় দর্শক এই সম্বন্ধে কথা বলতে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্কুল ফর গিফটেড চিলড্রেনের পরিচালক মিসেস মারফা হোসেনকে কথা বলছে তার সঙ্গে সালাম কেমন আছেন ভালো আছি আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে আজ হচ্ছে ষষ্ঠ অটিজম সচেতনতা দিবস এই যে সচেতনতা দিবস পালন করছেন কতটুকু সচেতন সাধারণ নাগরিক আমি তো বলবো যে আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়েছে আমাদের দেশের মানুষ এবং যেহেতু এই সরকার অটিজম বিষয়ে নানান কার্যক্রম পরিচালনা করে আসছে যার জন্যে অটিজম নিয়ে কিন্তু সচেতনতা বৃদ্ধিটা হয়েছে অনেকাংশেই অনেক বেশি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মানুষ আগে যেমন অটিজম শব্দটাই জানতো না কিন্তু এখন ঢাকাসহ ঢাকার বাইরের মানুষে শব্দটা অ্যাটলিস্ট জানে যে অটিজম হলো কোনো একটি ডিসঅর্ডার এই দিবসটিকে শুধুমাত্র সাধারণ মানুষকে সচেতন করবার জন্যই আপনারা পালন করছেন ডেফিনেটলি সচেতনতা দিবস মানেই তো সচেতন করা তাছাড়াও বিভিন্ন কার্যক্রম আছে যার মাধ্যমে আমরা সচেতন করার চেষ্টা করছি কেমন সেই কার্যক্রম এটা জাতীয় পর্যায়ে হচ্ছে এবং বিভিন্ন স্কুল আমাদের মতো যারা কাজ করছে তারা হয়তো নিজেদের প্রোগ্রামগুলো করছে যেমন স্কুল ফর গিফটেড চিলড্রেন ঢাকা এবং রাজশাহীতে দুটো স্কুল পরিচালনা করছে আমরা স্কুলে একজন বিশেষজ্ঞ ডাক্তার আসবেন যিনি মাদের সঙ্গে কথা বলবেন অটিজম বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন এবং মত বিনিময় সভার মতো একটা আলোচনা সভা হবে এবং জাতীয় পর্যায়ে একটি অনুষ্ঠান হবে যেটাতে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন সেই প্রোগ্রামে এবং সেই প্রোগ্রামটাতে আমাদের স্কুলের বাচ্চারা পারফর্ম করবে সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে একটা পর্ব রাখা হয়েছে যেখানে ঢাকার ছয়টা অর্গানাইজেশন ডেমনস্ট্রেট করে দেখাবে যে আমরা কি কি অ্যাপ্রোচে বাচ্চাদেরকে নিয়ে কাজ করি সেই বিষয়টা হয়তো উনি যেহেতু স্কুলে যে সময় দিয়ে দেখতে পান না যার জন্য ওখানে এই বিষয়টা দেখানো হবে এখন বর্তমানে বাংলাদেশে অটিজম অথবা প্রতিবন্ধী এই এই সংখ্যা কত কতজন বা কত শিশু আছে এমন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তি যাই বলি না কেন সমাজে সব মানুষের শতকরা দশ ভাগ আমরা বলে থাকি যে আছে কিন্তু কতটুকু মে আক্রান্ত শিশু আছে এটা এখনো বের করা সম্ভব হয় নাই এটি অটিজম শিশুর ক্ষেত্রে অনেক ব্যবধান থাকে অনেক পার্থক্য থাকে তো সেই ব্যাপারে আসলে কিরকমভাবে টেক কেয়ার করা উচিত প্রাথমিকভাবে বাসা থেকেই বৈশিষ্ট্যগুলো তিন বছরের মধ্যে প্রকাশ পায় এবং একজন মা যদি তার প্রথম বাচ্চা হয় তখন একটু ডিফিকাল্ট হয় তার জন্য বোঝা বাচ্চাটা অটিজমে আক্রান্ত আর অটিজম একটা ব্যাপক ব্যাপার এটা কিন্তু চট করে আমি বা আপনি বলে দিতে পারি না দু একটা বৈশিষ্ট্য দেখি যে বাচ্চাটা অটিজমে আক্রান্ত তার অন্য কিছু সমস্যা থাকতে পারে যা হয়তো পরবর্তীতে কাটিয়ে উঠতে পারে কিন্তু অটিজম শনাক্তকরণ বিষয়টা একটি লম্বা প্রসেস এটাতে মাল্টি প্রফেশনাল অ্যাপ্রোচে কাজ করতে হয় এবং সেখানে অনেকের ইনভলভমেন্ট দরকার হয় হতে পারে সেখানে পেডট্রিশিয়ান থাকবেন অটিজম বিশেষজ্ঞ কেউ থাকবেন থেরাপিস্ট থাকবেন সেখানে অকুপেশনাল স্পিচ থেরাপি স্পেশাল এডুকেটাররা থাকবেন সাইকোলজিস্ট থাকবেন সবাই মিলে কিন্তু বাচ্চাটাকে যখন ডায়াগনোসিস হয়ে যাবে তখন একটা ম্যানেজমেন্টের মধ্যে তাকে ফেলা হবে এবং তখন থেকে কাজটা শুরু হবে এই যে একটি বিশেষ দিবস পালন করা হচ্ছে সচেতনতা দিবস তারপরেও অনেক নাগরিক সচেতন হয়ে গেছে কিন্তু তারপরেও বলা হচ্ছে যে এখনও সেই বৈষম্য রয়ে গেছে অটিজম আক্রান্ত শিশুদের এবং সাধারণ শিশুদের মধ্যে একদম সাধারণ মানুষরা খুব পার্থক্য করছে এটা কেন হচ্ছে আসলে সচেতনতা হয়তো খুব বেশি ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে এটা একটা বিষয় এবং কিছু জেলা শহরে হয়তো গেছে কিন্তু একদম গ্রাম পর্যায়ে কিন্তু ওইভাবে পৌঁছতে আমরা এখনও পারিনি এটা একটা কারণ হতে পারে আর তাছাড়া অটিজমে আক্রান্ত শিশুরা কিন্তু এত ফুটফুটে দেখতে সুন্দর যাদের দেখলে কিন্তু বোঝার উপায় নাই যে বাচ্চাটার কোনো সমস্যা রয়েছে আমরা যখন খুব সূক্ষ্মভাবে একটা বাচ্চাকে দেখবো বা কোনো মা যখন তার অন্য বাচ্চার সঙ্গে তাকে কম্পেয়ার করবে তখন কিন্তু তার কাছে কিছু কিছু ত্রুটি ধরা পড়বে এবং তখন হয়তো উনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং তখন হয়তো শনাক্ত করা যাবে যে বাচ্চাটা অটিজম আক্রান্ত হতে পারে যার জন্য হচ্ছে ব্যাপারটা হলো যে সচেতনতা কেন্দ্রিক যেটা বলছিলেন জিনিসটা অত বেশি ছড়িয়ে এখনো যায়নি কিন্তু সেটা কেন যায়নি বা এই ব্যাপারে অনেক বড়ো কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না এটা তো আসলে দেখেন আমরা যারা স্কুল সেটা বা এনজিও সেক্টরে কাজ করছি তারা তো কাজ করছি কিন্তু এত বিশাল একটা একটা দেশে কিন্তু কাজ করতে হবে সরকারকে মূলত সরকারি সব জায়গাগুলোতে ধরতে পারবেন তো সেই ক্ষেত্রে যদি সরকার ওই স্বতস্প্রোতভাবে এগিয়ে আসেন তাহলে এই সচেতনতাটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং এর মধ্যে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন জেলা শহরগুলোতে শিশু বিকাশ কেন্দ্র খোলা হয়েছে এবং বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশ প্রতিবন্ধ উন্নয়ন ফাউন্ডেশন বিভাগীয় শহরগুলোতে কিন্তু তাদের কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে যার জন্যে কিন্তু এই সার্ভিসগুলো এখন কিছুটা হলেও পাচ্ছে মানুষ এবং সচেতন হচ্ছে যে বাচ্চাটি অটিজমে আক্রান্ত না অন্য কোনো ডিসঅর্ডারে ভুগছে মানে নেগেটিভ সাইডগুলো অনেকটাই কমে এসেছে এখন কিছুটা হলেও কমেছে এই দিবসটি ঘিরে কি পুরো বাংলাদেশে আপনারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমাদের তো দুটো সেন্টার আছে একটা ঢাকাতে একটা রাজশাহীতে আমরা ঢাকা রাজশাহীতে কাভার করছি এবং চিটগাঙে স্কুলগুলো আছে তারা তাদের নিজস্ব প্রোগ্রামগুলো নিশ্চয়ই করছেন এবং খুলনাতেও আছে কিছু কিছু শহরে নিজস্ব উদ্যোগে কিছু পেরেন্টস হয়তো কিছু অর্গানাইজেশান তৈরি করেছেন যেখানে হয়তো তারা ছোট ছোটোভাবে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন কিন্তু একটি দিন কেন সচেতনতা দিবসের জন্য ধার্য করা হয় প্রতিটি দিন কেন নয় আমরা বিশ্বাস করি প্রতিটি দিনই সচেতনতার দিন কিন্তু বিশেষ একটা দিনকে বেছে নেওয়া হয় এটা কিন্তু দেখেন ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আমাদের দেশে যেমন একটা দিনে হয়তো আমরা উদযাপন করছি কিন্তু আমেরিকাতে যদি আপনারা খেয়াল করেন সেটা দেখেন অটিজন অটিজম সচেতনতা সপ্তাহ মাসব্যাপী তারা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের দেশে যেটা দেখতে হবে আমরা একটা উন্নয়নশীল দেশ আমাদের খরচের ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে সেই ক্ষেত্রে হয়তো আমরা অত বড়োভাবে কিছু করতে পারি না কিন্তু সচেতনতার কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি আমি পার্সোনালি যেটা করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আমি অটিজম বিষয়ে লেখালেখি করি বিভিন্ন পত্রিকায় আচ্ছা আপনি সারাক্ষণ অটিজম আক্রান্ত শিশুদের সঙ্গেই থাকেন তাদের সঙ্গে আপনার উঠা বসা তাদের ব্যাপারে যদি আমাদের কিছু বলতেন তাদের ভাবনাগুলো তাদের স্বপ্নগুলো বা তারা কিভাবে একটু একটু করে এগোচ্ছে সেই ব্যাপারগুলো আসলে আমরা স্পেশাল বাচ্চাগুলোকে নিয়ে কাজ করতে করতে এমন হয়ে গেছে ওরা যেহেতু মৌখিক এবং অমৌখিক যোগাযোগে তাদের সমস্যা থাকে কিছু বাচ্চা কথা বলতে পারে কিছু বাচ্চা কথা বলতে পারে না তো সেই ক্ষেত্রে হয় কি যারা কথা বলতে পারে না তাদের বডি ল্যাঙ্গুয়েজ জেসচারাল ব্যাপারগুলো দেখে কিন্তু আমরা তাদের মনের ভাবগুলো বুঝতে পারি এবং সেই অনুযায়ী কিন্তু তাদের সঙ্গে আমরা কাজ করছি সো দ্যাট একটা শিশু যে তার মনের ভাবটা নানা নিশারা ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে তাকে যখন আমরা একটা খুব কমফোর্টের জায়গায় নিয়ে যাচ্ছি তখনই দেখা যায় এটাই হচ্ছে আমাদের সার্থকতা এবং তাদেরও একটা হ্যাপিনেস ডেফিনেটলি এবং স্কুল তাদের খুব প্রিয় একটা জায়গা এবং এই স্কুলে আমরা যেমন সেই সকাল থেকে বাচ্চাগুলো আসে চার ঘন্টা স্কুলে থাকে ওদের শুরুটাই হয় অ্যাসেম্বলি দিয়ে এবং শেষটা হয় অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং দিয়ে এবং এই সারা দিনে যে প্রোগ্রামটা তাদের হয় তাদের মধ্যে অ্যাসেম্বলি হয় তাদের যেহেতু সোশ্যালাইজেশনের সমস্যা তার জন্যে তাদের এমন কিছু অ্যাক্টিভিটিস থাকে যেগুলোতে তারা সোশ্যালাইজ হতে পারে আমরা বাচ্চাদেরকে নিয়ে বাহিরে যাই এটা হতে পারে কারো বাসাতে এটা হতে পারে কোনো চাইনিজ রেস্টুরেন্টে হতে পারে কোনো পার্কে মানে এই জায়গাগুলোতে নিয়ে যে আমরা করি কি সমাজের আট দশজন মানুষগুলোও তখন সচেতন হয়ে যায় যে হ্যাঁ এই বাচ্চাগুলোও তো একটু ডিফারেন্ট কিন্তু তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তাহলেও কিন্তু আট দশটা স্বাভাবিক বাচ্চার মতো তারা আচরণ করতে পারে যার জন্য এই কাজটা আমরা করে থাকি আবার তাদের খেলার ক্রিয়াকলাপে অনেক সমস্যা থাকে যেটা হয়তো একটা সাধারণ শিশু দুই বছর বয়সেই অনেক সুন্দরভাবে একটা খেলা খেলছে কিন্তু আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন এই অটিজমে আক্রান্ত শিশুগুলো কিন্তু খেলতে পারে না ওইভাবে ওরা পরিবেশ থেকে খেলতে শেখে না যার জন্য ওদেরকে আমাদের ধরে ধরে শিখতে হয় যেমন ছোটবেলায় আমরা কিন্তু কি করেছি পুতুল নিয়ে অনেক খেলনা খেলেছি ঘুম পাড়াচ্ছি খাওয়াচ্ছি এই জিনিসগুলো পর্যন্ত আমরা শিখিয়ে দিতে হয় ওদেরকে তারপরে কি করতে হয় অপেক্ষা করতে হয় একটা কিছু নেওয়ার জন্য যে অপেক্ষা করতে হয় বা যখন আমরা কথা বলি কারোর সঙ্গে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয় এই ব্যাপারগুলোতে কিন্তু ওদের অনেক সমস্যা থেকে থাকে এই জিনিসগুলো আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে ফানফুলভাবে কাজ করিয়ে তাদের অ্যাটেনশন স্প্যানটাকে বাড়িয়ে তাদেরকে নির্দিষ্ট একটা কাজে দক্ষ করে তোলার চেষ্টা করে একটি শিশু যখন একেবারেই ছোট থাকে শিশু বয়স থেকে আস্তে আস্তে যে বড়ো হতে থাকে অটিজম আক্রান্ত শিশুরা ঠিক বড় হতে হতে কতটুক সাধারণ মানুষের মতো বা সাধারণ শিশুর মতো আচরণ করে আচরণগত সমস্যাটা হয় মূলত যোগাযোগের সমস্যা থেকে যখন এটা বাচ্চা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারে না তখন হয়তো তার কথা বলার জন্য সে হয়তো আমরা যেটা পড়ি কাউকে ডাকতে গেলে হাত দিয়ে ডাক দেয় সে হয়তো জানে না সে হয়তো এসে ধাক্কাটা দিল সে একটা অ্যাটেনশান পেলো তখন হয়তো তার সঙ্গে আমি একটা যোগাযোগ করার চেষ্টা করলাম এই এইখান থেকে কিন্তু একটা যোগাযোগের সৃষ্টি হচ্ছে অনেক সময় মানুষ ভুল করে যে বাচ্চাটা আমার কথা বললো না তার মনে বোধহয় জীবনের সব কিছু শেষ হয়ে গেল এটা কিন্তু না যোগাযোগের মাধ্যম হিসেবে যে শুধু কথাই বলতে হবে নট নেসেসারি এটা ছাড়াও কিন্তু আমরা ছবির মাধ্যমে বা ইশারার মাধ্যমে বা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু যোগাযোগ সৃষ্টি করতে পারি এবং তখন কিন্তু তার বিহেভিয়ার প্রবলেমগুলো আসবে না একটা ছোট্ট বাচ্চাকে তিন বছরের বাচ্চাকে আমি যখন তার প্রশিক্ষণ শুরু করব। সে কিন্তু অনেক ভালো উন্নতি করতে পারবে কিন্তু একটা দশ বছরের বাচ্চাকে যখন আমি শুরু করব। তখন কিন্তু সে সেই জায়গাটাতে যেতে পারবে না মানে যে জায়গাটাতে আমরা চাচ্ছি যে সেই লক্ষ্যে পৌঁছাবো এই জন্য তো দশ বছর বয়স থেকে আমরা তাদেরকে আবার যে এমন কিছু স্কিলস শেখায় যেটা হচ্ছে সেলফ হেল্প স্কিল যেন সে বড়ো হয়ে পরবর্তীতে তার জীবন নিজের জীবনের বেসিক যে কাজগুলো করতে হবে সেটা যেন শিখে যেতে পারে ইন্ডিপেন্ডেন্টলি সেই প্রশিক্ষণগুলো আমরা দিয়ে থাকি আজকে ষষ্ঠ অটিজম সচেতনতা দিবস আরও পাঁচটি আপনারা পার করেছেন তো আজকের দিনটিতে আমাদের এই অনেক অডিয়েন্স আছে যারা দেখছে তাদের উদ্দেশ্যে কী বলবেন কতটুকু সচেতন তাদেরকে হতে বলবেন আমি বলবো যে হতাশ বা আমাদের কিছুই নেই কারণ অনেক এখন দেখা যাচ্ছে অটিজমে আক্রান্ত শিশু সংখ্যা অনেক বেশি চোখে পড়ছে কিন্তু আমরা যদি সঠিক সময়ে সঠিক প্রশিক্ষণ দিতে পারি তাদেরকে সঠিক বয়সে যদি শনাক্ত করতে পারি যে বাচ্চাটি অটিজমে আক্রান্ত তাহলে কিন্তু আমরা তার ক্ষেত্রে আমার আপনার মতো হয়তো নয় কিন্তু বাচ্চাটা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারবে এবং এই বাচ্চাগুলোকে যখন আমরা প্রিভোকেশনাল ভোকেশনাল কাজে ইনভলভ করি যখন সে নির্দিষ্ট কোনো কাজে খুব ভালো দক্ষতার সঙ্গে কাজগুলো করতে পারবে তখন হয়তো এমনও হতে পারে যে এই বাচ্চাটা সমাজে বোঝা না হয়ে আমাদের সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে দেখা দিতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে ম্যাথমেটিক্সে খুব ভালো থাকে অনেকে গান খুব ভালো গায় অনেকে নাচতে পারে খুব ভালো আমার দেখা একটা ছেলে আছে যে গ্রাফিক্সে খুব ভালো সে একটা স্পেশাল স্কুলেই যায় তার অনেক বিহেভিয়ার প্রবলেম আছে কিন্তু সে এতটাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে সে একটা জায়গায় চাকরি করছে গ্রাফিক্সের অ্যানিমেশনের কাজ করছে তো সেই ক্ষেত্রে আমাদের হতাশপার কিছু নেই আমার স্কুলে এমন কিছু বাচ্চা আছে যারা একসঙ্গে স্পোর্টসে ভালো গানে ভালো নাচে ভালো এবং তারা মোটামুটি শুধু স্কুলের প্রোগ্রাম না জাতীয় পর্যায়ে যে কোনো অনুষ্ঠানেই যে কিন্তু তারা তাদের দক্ষতাগুলো দেখে আসতে পারছে তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী কাজে লাগিয়ে দিব ভবিষ্যতের জন্য অথবা তারা যে তা নিজস্ব যোগ্যতা নিয়ে অন্য কোনো জায়গায় যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় তারা প্রতিষ্ঠিত হতে পারে আমাদের এসে একই প্রত্যাশা রইল শুধু একটি দিন নয় প্রতিটি দিন হোক অটিজম শিশুদের জন্য অটিজম নাগরিকদের জন্য সচেতনতা দিবস আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিও আসার জন্য আপনাকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ